আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম চট্টগ্রামের যে ইউনিটি পরীক্ষা দেন না কেন ভাই নিশ্চয়ই কাজে দিবে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আপনি চিন্তা করবেন খুব কাজে দিবে ইনশাআল্লাহ আমি বলতে পারবো না যে এখান থেকে কয়টা প্রশ্ন কমন পড়বে আপনাদের কারো কাছ থেকে মাঝে মাঝে প্রশ্ন পাই স্যার আপনাদের ক্লাসগুলো করলে কয়টা প্রশ্ন আমি কমন পাইতে পারি কত পার্সেন্ট ভাই এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি বরং আপনাকে রিকোয়েস্ট করব আপনি আমার ক্লাসগুলো করেন এই চিন্তায় যে ক্লাসগুলো থেকে কমন পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ কমন যদি নাও পাই এই ক্লাসের প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস আমাকে খুব হেল্প করবে এবং আপনি অবশ্যই আমার এই কোয়েশ ক্লাসের কোশ্চেন টাইপ থেকে আপনি যেভাবে পরীক্ষা দেন না কেন পরীক্ষা প্রশ্ন নিশ্চিত কমন পাবেন ওকে প্রত্যেকটা প্রশ্নের চিন্তা করবেন আমাকে ক্লাসে এসে জানাবেন কটা প্রশ্ন আপনার কারেক্ট হয়েছে ক্লাসে একটা লাইক দিয়ে ফেলবেন আর যদি মনে করেন উপকার পাইছেন আপনার কিছু বন্ধুরা একটু শেয়ার করে দেন হ্যাঁ প্রথম প্রশ্ন ভাই সামথিং উইচ ক্যানট বি বিলিভ ইজ সামথিং কোনো কিছু যেটারে বিশ্বাস করা যায় না এটারে আমরা কি বলি ভাই ইনক্রেডিবল গালিবল ইনডিভিজিবল নাকি ইনবিলিভেবল বিশেষ পরীক্ষা আসছে এই কোয়েশন নিশ্চয়ই পারা উচিত আপনাদের সবার প্লিজ ট্রাই করেন পজ করে একটু ট্রাই করেন দেন আমি আনসার দেখাবো আমি খুব বেশি লম্বা করার ট্রাই করবো না আমি আনসার দেখিয়ে ফেলছি আপনাদের ভাই উত্তর হচ্ছে আমাদের ইনক্রেডিবল সামথিং উইচ ক্যানট বি বিলিভড কিছু একটা যেটা আমরা বিশ্বাস করতে পারি না সেটা আমরা কি বলি ইনক্রেডিবল বাক্যটা কিন্তু কমপ্লেক্স বুঝতে পারছেন সামথিং উইচ ক্যানট বি বিলিভড ইজ ইনক্রেডিবল দেন সবাই খুব পারা উচিত আমরা এসএইচএসসি লেভেলেও কিন্তু এই क्वेश्चनটা পড়ি কি লেখা আছে নো ড্যাশ হেড হি গান আউট ড্যাশ ইট বিগান টু রেইন পারা উচিত সবার ট্রাই করেন আমি आंसर দেখাই ভাই বাকি অর্থটা হলো সে বের হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে সে বের হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ফলে উত্তর লিখবেন আপনি অবশ্যই বি আমরা জানি নো সোনার হেড দেখেন এই নো সোনার হেড তারপর দেন বসে টি এইচ এ এন্ড দেন দেখেন নো সোনার হেড দেন ভার্ব এর মানে past tense

পানির ভয় তাহলে অ্যাক্রোফোবিয়া ইজ দ্য ফিয়ার অব ওয়াট ওয়াটার হাইট এনিমেল নাকি কনফাইন্ড স্পাইসিস অ্যাক্রোফোবিয়া ইজ দ্য ফিয়ার অব উচ্চতা যেটা আমরা হাইট বলি অ্যাক্রোফিবিয়া ইজ দ্য ফিয়ার অফ হাইট দেন কোশ্চেন যাওয়ার আগে আপনার যারা চট্টগ্রামের ইংলিশ প্রস্তুতি নিয়ে প্যারা আছেন যদি আপনি মনে করেন ভাই জেনে পরীক্ষা দিবেন যদি মনে করেন আপনি বারো তেরো ঘন্টা সময় দিবেন আপনার ইংলিশ অবস্থা খুব খারাপ এবং আপনি আট দশ পাইতে চান আপনি আমার ব্যাচে জয়েন করতে পারেন যদি বারো তেরো ঘন্টা আপনার সময় থাকে বিশটা ক্লাস আছে আমার এখানে কোর্সের ক্লাস সব শেষ ভাই মূল কথা আপনি আমি আপনার এক্সাক্টলি দশটা ক্লাস করার কথা বলবো আপনি দশটা ক্লাস যদি করেন আপনি আট দশ পাবেন যে ইন্ডের স্টুডেন্ট হন না কেন ইনশাআল্লাহ কেমন পাশাপাশি আমার এই মানে পেট ব্যাসের পাশাপাশি আপনি আমার যে ক্লাসগুলো আমি এই পর্যন্ত এই বছর নিয়েছি সবগুলো ক্লাস করবেন আপনি অনেক উপকার পাবেন এই বছর ছাড়াও গত দুই বছর আমি সিইউর জন্য ডি সব ইন উপকার হবে এমন অনেক ভিডিও বানিয়েছি আপনি ভিডিওগুলো করবেন ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন মূল পরীক্ষা গেলে আপনি উপকার পাবেন যদি না আসতে চান অসুবিধা নেই ভাই বাট আপনি আসলে হয়তো এখানে স্পেসিফিক একটা পয়েন্ট ধরে আপনি পাবেন ওদিক আর কিছু চিন্তা করতে হবে না কোয়েশ্চেন ফাইভ কি লেখা আছে মাই ফ্রেন্ডস হ্যান্ড রাইটিং আমার বন্ধুর হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা ইজ সো ব্যাড এত খারাপ যে দেখেন সো ব্যাড দ্যাট খেল রাখেন কাজে দেয় তারপর দ্যাট লিখি আমরা ইফ দ্যাট আমরা সবাই জানি সো ব্যাড দ্যাট এত খারাপ যে তাহলে আমার বন্ধুর হ্যান্ডরাইটিং এত খারাপ যে ইট ইজ হার্ডলি ভাই হার্ডলি শব্দটা কিন্তু নেগেটিভ খুব খেয়াল করেন মানে আমার বন্ধুর হাতের লেখা এত খারাপ যে এটা হার্ডলি মানে এটা প্রায় কি বন্ধুর হাতের লেখা খুব খারাপ যে এটা বোঝা যায় না অস্পষ্ট তো বা কমপ্লেক্স কমপ্লেক্সেন্ট ইট মাই ফ্রেন্ডস হ্যান্ডরাইটিং ইস সো ব্যাড দ্যাট ইট ইজ হার্ডলি ড্যাশ কি লিখবেন উত্তর ইলিজিবল ইলিজিবল নোটিসেবল মানে যোগ্য ইলিজিবল মানে যায় না এমন কিছু একটা কি লিখবেন কিন্তু হার্ডলি আছে ভাই নেগেটিভ ওয়ার্ড আছে একটা ফলে প্যারা খায় না উল্টা পাল্টা বাক্য না বুঝলে কিন্তু প্যারা আছে আপনি ইলিজিবল দিলে কিন্তু অর্থ পাল্টাই যাবে আমাদের বাক্যে বলছে আমার বন্ধু হাতের লেখা এত খারাপ যে বোঝা যায় না এখন হার্ডলি সাধারণ নিজে নেগেটিভ তার মানে কি ইট ইজ হার্ডলি এটা একবারেই বোঝা যায় হার্ডলি হয়তো নেগেটিভ আপনি একটা পজিটিভ লিখলে কিন্তু নেগেটিভ দিবে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস হবে কিন্তু বন্ধুর হাতের লেখা এত খারাপ যে এটা বোঝা যায় না তাহলে হার্ডলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড আপনি একটা পজিটিভ ওয়ার্ড খুঁজবেন ইকুয়াল কিন্তু মাইনাস হবে মানে বন্ধুর হাতের লেখা তো খারাপ যে বোঝা যায় না ফলে আপনি লেজিবল লিখেন লেজিবল মানে কিন্তু বোঝা মানে বোঝা যায় এমন লেজুয়াল মানে হলো বোঝা যায় এমন তাহলে বোঝা যায় না নেগেটিভ একটা ওয়ার্ড কিন্তু আছে আর ইলিজিবল মানে বোঝা যায় না আপনি কিন্তু মিলবে না যদি আপনি বি নাম্বারটা দেন এই স্টুডেন্টটা কিন্তু এই ভুলটা করার একটা চান্স থেকে যায় বাকির অর্থ না বুঝলে দেন কোশ্চেন চলে যাবো ভাই ছয় দ্য ক্রিমিনাল দা ক্রিম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এই কোয়েশনটা আমি আপনাদের সমাধান করে এসছি আমার প্রত্যাশা থাকবে যারা আমার ক্লাসগুলো রেগুলার করেন আপনি এই প্রশ্ন উত্তরটা পারবেন এবং কার কার উত্তর হইছে আমার জানাবেন এই কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন বটে আমি আমার প্রত্যেক বেসরি স্টুডেন্টদেরকে এই পয়েন্টটা খুব ভালো করে বলি আপনাদের বলেছি এই পর্যন্ত একবার দুবার এই সিরিজে দ্য ক্রিমিনাল ড্যাশ এন্ড দেয়ার পিকচারস ড্যাশ অন দ্য ওয়াল বাকির অর্থ হলো ক্রিমিনালদেরকে ফাঁকি দেওয়া হয়েছে এবং তাদের ছবিগুলো দেয়ালে ঝুলে রাখা হয়েছে বলছিলাম কিন্তু ভাই উত্তর আমি উত্তর দেখাই কার কার হয়েছে আমার বলবেন কিন্তু উত্তর হচ্ছে ভাই সি না উত্তর হচ্ছে এ রিজনটা কি দেখেন রিজন দুটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো ভাই ফাঁসি দেওয়া এবং ঝুলানোর অর্থে আমরা প্রেজেন্ট ফর্মে একটা ওয়ার্ড ইউজ করি এইচ এন জি হ্যাং জি হ্যাং অর্থই ফাঁসি দেওয়া জি হ্যাং অর্থই ঝুলানো পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্মে গেলে এদের দুটা ওয়ার্ড দুই রকম হয় অর্থ চেঞ্জ হয় লাইক ফাঁসি দেওয়া অর্থে তখন আমরা ফর্মে ইউজ করি হ্যাংড কি হ্যাংড ফাঁসি দেওয়া অর্থে হ্যাংড

তো বাক্যে কি বলছে বাক্যে বলছে ক্রিমিনালদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ফলে পেসিভ মুড লাগবে এক নম্বর পয়েন্ট এবং ফাঁসি দেওয়া অর্থে হ্যাং ইউজ করেন পাঁচ ট্যান্সে আছে ফলে আপনি আমরা এ নাম্বার নিলাম এবং অন্য পাশে কেন আমরা ওয়ার হাংটাই লাগবে বুঝতে পারছেন ভাই তাদের পিকচারদের আবার ঝুলানো হয়েছে তাদের পিকচার গুলো ঝুলানো হয়েছে আবার পেসিভ মুড লাগবে তাদের পিকচার তো নিজের নিজে ঝুলাই না তাদের পিকচারের ঝুলানো হয়েছে তাহলে পিকচার যেহেতু প্লুরাল ওয়ার হাং লিখছে দেখেন ভাই কোনো কিছু ঝুলানো অবর্ধে আমরা কিন্তু এন জি হাং লিখি ব্যক্তির ফাঁসি দেওয়া বলতে আমরা হ্যাং লিখি দুটা পাশেই কিন্তু পেসিভ মুড আছে আপনি বলতে পারেন স্যার এখানে তো হ্যাংড আছে এখানেও মুড আছে ভাই ওয়ার হ্যাঙ্গিং লিখতে পারেন তাদেরকে ঝোলানো হচ্ছিল তাদের ছবি ঝোলানো হয়ে গেছে এটা কিন্তু কোনো কিছুর জুলানোর অর্থে আমরা হ্যাং লিখি না ক্রিমিনালস ওয়ার হ্যাং এন্ড দ্যার পিকচার্স ওয়ার হ্যাং অন দ্য ওয়াল বিশেষ পরীক্ষা ছিল দ্য কি হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার তাহলে আবার ক্লোজ করি এই পয়েন্টটা ভাই এইচ এ এন জি হ্যাং অর্থ হলো ফাঁসি দেওয়া হ্যাং অর্থে আবার ঝোলানো past and past participle form এ গেলে ফর্ম হয় দুটো হ্যাং এটা হলো এজি এন্ড জি হাং হাং এর নামে কিছু নাই হ্যাংড অর হাং তাহলে হ্যাং যেটা এজি এন্ড জি দি হ্যাং মানে হলো কাউকে फांसी দেওয়া আর এজি এন্ড জি হাংটা হলো ঝোলানো আমাদের কোশ্চেনে দুটো বাক্যে কিন্তু প্যাসিভ মোড তাদেরকে फांसी দেওয়া হয়েছে বলে দা ক্রিমিনালস ওয়্যার হ্যাং তাদের ছবিগুলোরে ঝোলানো হইছে বলে দা देयर पिक्चर्स ওয়্যার হাং আশা করি বুঝতে পারছি ভাই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কার কার হইছে আমরা জানাইবেন কিন্তু এই কোশ্চেনটা আমি আমি ব্যাখ্যা দেওয়ার আগে আপনি পারছেন না পারলে অসুবিধা নাই যদি আপনি

আপনি কোনো একটা ওয়ার্ড কোন একটা বই ধরে পড়েন বা যেমনি পড়েন খাতায় লিখে ফেলেন শেষ উচ্চারণ যা মন যা তা হোক কারণ হলো আপনার পরীক্ষায় কিন্তু টিচারের উচ্চারণ কইরা লিখা দেখাইতে হবে না আপনি উচ্চারণ যা মনসা তা করেন খাতায় একটু লিখে ফেলেন খাতা লিখে লিখতে পারলে আপনি অটো দেখবেন আপনার পরীক্ষা হলে অপশন যেটা কারেক্ট সেটার দিকে আপনার মন যাবে লিখার অভ্যাসটা থাকলে কার্টিয়াস ভাই সিও ইউ আর টি ও ইউ এস টি ইউ এস কার্টিয়াস ইউ এস আর বানানটা ঠিকই আছে মানে ডিজাইনের কি বংশধর হ্যাঁ এমনটা বোঝায় আরো অর্থ থাকতে পারে এক একটা ওয়ার্ডের অনেকগুলো অর্থ হয় আপনারা জেনে থাকবেন দেন আট নম্বর ক্যালিফোর্নিয়ার রিয়েলি রিলাইজ হ্যাভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস এন্ড এই কোশ্চেনটা ভাই ক্লিস্টাল থেকে আসা কোশ্চেন কি লিখতে পারেন অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট ওই যে বলছিলাম ভাই বাক্যের প্রথম পার্টে দেখেন বলছে ক্যালিফোর্নিয়া রিলাই করে খুব করে ইনকামের উপর ফ্রুট ক্রপসের মানে তাদের ফসলের উপর তারা খুব মানে ফল ফলের যে শস্য আছে সেটার উপর ক্যালিফোর্নিয়া খুব বেশি নির্ভর করে অ্যান্ড তার মানে এটা হামো হোক অ্যান্ড আপনি অফার্মেটিভ এগ্রিমেন্ট করবেন অফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের সূত্রটা কি আপনি সৌদি করতে পারেন ঠু দিয়ে করতে পারেন ঠু দিয়ে করলে ঠোটা শেষে সৌদি করলে সোটা শুরুতে মাঝে অক্সেলিয়ারি বসবে অক্সেলারি বসবে নিশ্চয় আমাদের মূল সেন্টেন্সে সাব ভার করে যায় রিলাই যেহেতু আছে প্রিন্সিপাল ভার বলেছিলাম আপনাদেরকে কোনো একটা ক্লাসে আমরা যদি মূল সেন্টেন্সে এমিজার রজার পাই অ্যামিজার রজার দিয়েই এফারমিরা গ্রেন বলেন টেক কোশ্চেন বলেন এগুলো করি যদি মূল সেন্টেন্সে আমরা প্রিন্সিপাল ভার পাই তখন আমরা ডু ডাস ডিড দিয়ে করি তাহলে আমরা এখানে ডু ডাস ডিড দিয়ে কোনো অপশন আছে কিনা নিশ্চয় আছে যেটা আছে সেটা উত্তর উত্তর নিশ্চয় ডি দেখেন সো ডাজ ফ্লোরিডা মানে কি ক্যালিফোর্নিয়া রিলাই করে হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুটস ক্রপস এই ফ্লোরিডাও করে সো ডাজ ফ্লোরিডা সো ইজ ফ্লোরিডা লিখতে পারবেন না এখানে কারণটা কি বুঝতে পারছেন মূল আছে ফলে ডাজ লিখতে হবে আপনি ইজ লিখতে পারবেন না দেন কোশ্চেন আট ভাই দিস চেয়ার ইজ ড্যাশ দ্য আদার খুব ইম্পর্টেন্ট ভাই ডিগ্রি টপিক থেকে চট্টগ্রামে সবসময় প্রশ্ন আসে সোজা টপিক পড়ে নিবেন ডিগ্রি টপিকের পয়েন্ট অফ ভিউ কোশ্চেনটা আসে দেখেন তো দ্য চ্যাট ইজ মোর কমফর্টেবল দেন দ্য আদার ভাই মূল পয়েন্ট অফ বলছে এই চেয়ারটা অন্যগুলোর থেকে পৃথক তার মানে কম্প্যারিজন বোঝাচ্ছে

এবং মাছ কমফর্টেবল হ্যাঁ মাছ ছবিটা বসতে পারে কিন্তু ভাই মোর লাগবে একটা মাছ লিখলে মোরের কাজ করা যায় না মানে মাছ দিয়ে মোর হয় না তবে মাছ লিখা যায় আমরা অনেকে মনে করি মাছ মোর কমফর্টেবল বলা যায় না যায় কিন্তু ভাই রিজনটা তখন এরকম

আপনি মধ্যে পারেন ফলে ইপযুক্ত অংশ পাঁচ পারফেক্ট লিখবেন তাহলে ইটের পরে হেড আসে তাহলে আপনি আর একটা ভাব লিখবেন আবার হেড লিখবেন ইটেন আসে কিনা ইটেন থাকলে ইটেন দিবেন ইট এইট ইট আছে টু হবে না এই তিনটার একটা লিখা যাবে না কারণ হেডের ফর্ম লাগবে ইটেন দিলে আমরা নিতে পারতাম টেকেন দিলেও নিতে পারতাম না ইচ্ছে করে আমরা হ্যাডেই দিছে এই হ্যাড মানি হলো এখানে টেকেন ইট এন্ড যাই বলেন ফিনিশড তাহলে ইফ হি হ্যাড হ্যাড হিজ লাঞ্চ হিয়ার যদি তিনি তার লাঞ্চটা এখানে খেতেন হি উড হ্যাভ ইনভাইটেড আস তিনি আমাদেরকে দাওয়াত দিতেন কারণ এখানে খানও নাই দাওয়াতও দেন নাই বিষয়টা এরকম আর কি হ্যাঁ তো উত্তর নিশ্চয়ই এ ইয়াস উত্তর হচ্ছে এ এ ছিল আপনাদের জন্য আজকের ক্লাস আপনাদের উপকার হয়েছে কিনা ভাই একটু জানাইন কষ্ট করি না কয়টা প্রশ্ন হয়েছে কারেক সেটাও জানাবেন আপনার কিছু বন্ধুরা একটু দেখা সুযোগ করে দিবেন আমি কষ্ট করছি কিন্তু আপনারা নিশ্চয় পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ